আসসালামু আলাইকুম স্টুডেন্টরা, সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আমরা গণিতের সরলরেখার প্রশ্নমালা 3-এর ই পর্যন্ত করিয়েছিলাম। এখন আমি দেখাবো তোমাদের প্রশ্নমালা 3-এর এফ। প্রথমে আমরা সূত্র শুরু করব সূত্রগুলি দিয়ে। দেখো, 1 নম্বর সূত্র আমি এখানে বোর্ডে লিখে রেখেছি, দুইটি সরলরেখার স্যাট বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই যে দেখো, দুইটা সরল রেখা আমি এখানে লিখে রাখছি। একটা সরল রেখা হলো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল কি 0। আরেকটি সরল রেখা দেখো, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল কত? 0। এখন এই দুইটি সরল রেখার স্যাট বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে আমার a1x মানে প্রথম সরল রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরল রেখা ইকুয়াল 0। এখানে কে হলো ধ্রুবক। এই হলো আমার প্রথম সূত্র। এখন দেখো দ্বিতীয় সূত্র, দুইটি সরল রেখা, দুইটি অসমান্তরাল সরল রেখা উভয়ই ওয়াই অক্ষের অসমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ। তোমরা তোমাদের সুবিধার্থে সবাই বই খুলো, বই খুললে তোমরা সূত্রগুলো কি দেখতে পাবে। দুইটি অসমান্তরাল সরল রেখা উভয়ই ওয়াই অক্ষের অসমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে দুইটা সরল রেখা, একটা হলো এবি আর একটা হলো সিডি। দুইটা সরল রেখা কি? অসমান্তরাল। সমান্তরাল হলে রেখা দুটি এরকম হতো, এবং দুইটা রেখাই দেখা যাচ্ছে চিত্রের মধ্যে ওয়াই অক্ষের অসমান্তরাল। প্রথম এবি সরল রেখাটাকে আমি চিন্তা করি ওয়াই সমান এম ওয়ান এক্স প্লাস হলো কি সি ওয়ান, আর দ্বিতীয় সরল রেখা সিডি কি আমি চিন্তা করলাম এম টু এক্স প্লাস কত সি টু, এবং তাদের মধ্যবর্তী কোণ ধরে নিলাম কি থিটা। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে আমার, তাহলে টেন থিটা সূত্র হলো প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এখানে এম ওয়ান আর এম টু কি? এই যে সরল রেখা ওয়াই সমান এম ওয়ান এক্স প্লাস সি, এম ওয়ান হলো কি আমাদের ঢাল, এবি রেখার ঢাল। আবার দেখো ওয়াই সমান এম টু এক্স প্লাস সি টু, এই এম টু হলো কি সিডি সরল রেখার কি ঢাল। তার মানে মধ্যবর্তী কোণ টেন থিটা সমান প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। অনুরূপভাবে আমরা এই দুইটি সরল রেখা থেকেও মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। এখানে ঢাল হলো কি আমার এম ওয়ান, তাহলে এই সরল রেখার ঢাল আমরা কি বের করে নিব। এই ঢালটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, পরের সূত্রে তোমরা ভালো করে খেয়াল করো ঢালটা আমি কিভাবে বের করি। দেখো ঢালের সূত্র হলো আমাদের মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি ওয়াই এর সহগ। তাহলে বলতো প্রথম সমীকরণে এক্স এর সহগ কত? এ ওয়াই। প্রথম সমীকরণে ওয়াই এর সহগ কত? বি ওয়াই। তার মানে এটা হলো কি আমার এম ওয়ান। একইভাবে দ্বিতীয় সমীকরণ থেকে আমরা এম টু সমান কি পাবো? মাইনাস এ টু বাই কত? বি টু। তার মানে টেন থিটা সমান প্লাস মাইনাস এই দুই সমীকরণের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ, দেখো এম ওয়ান এর জায়গায় আমি বসাইলাম মাইনাস এ ওয়ান বাই বি ওয়ান, এম টুর জায়গায় আমি বসালাম মাইনাস এ টু বাই বি টু। একইভাবে ওয়ান প্লাস এম ওয়ান এর জায়গায় মাইনাস এ ওয়ান বাই বি ওয়ান, এম টুর জায়গায় মাইনাস এ টু বাই বি টু। এই হলো আমার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। এখন আমি যাব পরবর্তী সূত্রে। আমি এই যে দুইটা সরল রেখা দেখালাম, একটা ঢাল এবং আর দুইটা সরল রেখা, এই দুইটা থেকেই আমি এখন নতুন সূত্র দেখাবো।
দেখো যে সূত্রটা দেখাবো সেই সূত্রটা হলো দুইটি সরল রেখা পরস্পর সমান্তরাল বা লম্ব হওয়ার শর্ত। দেখো আমাদের প্রথম দুইটা সরলরেখা নিয়েছিলাম y সমান m1 x প্লাস কত c, y সমান m2 x প্লাস কত c, এবং মধ্যবর্তী কোণ কি ছিল আমার tan থিটা সমান প্লাস মাইনাস ছিল, এখানে প্লাস মাইনাস লাগবে না, ওয়ান প্লাস এম ওয়ান এম টু। সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত বললাম আমি। দেখো দুইটা সরলরেখা সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ থিটা সমান কি হবে জিরো, তার মানে এখানে থিটার জায়গায় আমি কি বসাবো টেন জিরো ডিগ্রি, জিরো ডিগ্রি। তাহলে এখানে এম ওয়ান মাইনাস এম টু, ওয়ান প্লাস এম ওয়ান এম টু, আমরা সবাই জানি তোমরাও জানো টেন জিরো ডিগ্রির মান হলো কি জিরো। যদি জিরো হয় তাহলে এখানে কি হবে শূন্য লিখে দিলাম, এম ওয়ান এম টু, এম ওয়ান এম টু। এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো এম ওয়ান মাইনাস এম টু ইকুয়াল কত জিরো, তার মানে এম ওয়ান সমান কি পেলাম আমি এম টু। তাহলে আমি এম ওয়ান কি বলেছিলাম ঢাল, এম টু কি ঢাল, তাহলে আমার সমান্তরাল হওয়ার শর্ত হলো এম ওয়ান সমান এম টু, মানে দুইটি সরলরেখার ঢাল পরস্পর কি হবে সমান হবে, সমান হলে সেটা কি হয়ে যাবে আমার সমান্তরাল। এখন দেখাবো আমি লম্ব হওয়ার শর্ত। লম্ব তোমরা সবাই জানো লম্ব মানে হলো কি নব্বই ডিগ্রি, নাইনটি ডিগ্রি, তার মানে শূন্যের জায়গায় কি হয়ে যাবে আমার নব্বই ডিগ্রি, নাইনটি ডিগ্রি। এখন আমরা জানি টেন নাইনটি ডিগ্রির মান হলো ইনফিনিটি, অসংজ্ঞায়িত, সেজন্য এটাকে আমরা উল্টাবো। উল্টাইলে আমার হয়ে যাবে কি ট্যান মানে কি ওয়ান বাই ট্যান করে ফেলবো, ওয়ান বাই ট্যান মানে কি কট, তাহলে কট নাইনটি ডিগ্রি আমাদের ক্যালকুলেশনের জন্য কট নাইনটি ডিগ্রি নিলাম, তাহলে ডান পাশেরটাও উল্টে যাবে, ওয়ান প্লাস এম ওয়ান এম টু, এম ওয়ান মাইনাস কি এম টু, কট নাইনটি ডিগ্রির মান কত জিরো। কট নাইনটি ডিগ্রি কি আমার শূন্য, তাহলে এখানে কি হয়ে যাবে ওয়ান প্লাস এম ওয়ান এম টু, এম ওয়ান মাইনাস কত এম টু। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ওয়ান প্লাস এম ওয়ান এম টু সমান কত জিরো। এখন দেখো এম ওয়ান এম টু সমান কি মাইনাস ওয়ান, আরেকটা শর্ত, তার মানে লম্ব হওয়ার শর্ত হলো ডাল দ্বয়ের গুণফল সমান কি মাইনাস ওয়ান। কোন সমীকরণ থেকে পেলাম আমরা এই দুইটা সমীকরণ থেকে। এখন আমরা আগের মতো যদি এই সমীকরণ থেকে এটা চিন্তা করি এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই সি ওয়ান জিরো, এ টু এক্স বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল কি জিরো, এই দুইটা সমীকরণ থেকে আমি সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত দেখাবো। সমান্তরাল হওয়ার শর্ত কি ছিল এম ওয়ান সমান কি এম টু, তার মানে ঢাল দ্বয় সমান ছিল।
এখন আমরা এই সমীকরণে ডাল নির্ণয় করব। ডাল কি ছিল আমরা দেখিয়েছি আগে, কি ছিল? মাইনাস এ ওয়ান বাই বি ওয়ান, আর এটা ডাল ছিল মাইনাস এ টু বাই কত? বি টু। উভয় পাশে কি আছে? মাইনাস আছে, তাহলে মাইনাসটা কি আমরা বাদ দিতে পারবো, আর এখান থেকে ক্যালকুলেট করে আমরা এরকম লিখতে পারবো এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু। তাহলে এটা হলো আমার এই দুই সমীকরণের সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত। অনুরূপভাবে আমরা এই দুই সমীকরণের লম্ব হওয়ার শর্তটা দেখাবো। লম্ব হওয়ার শর্ত এখানে আমার লেখা আছে, তাহলে এইখানে আমরা ডাল এম ওয়ান এর মান বসাই দিই এ ওয়ান বাই বি ওয়ান, আর এটা ডাল হলো এ টু বাই কি? বি টু। ইকুয়াল কত? মাইনাস ওয়ান। তাহলে মাইনাস মাইনাস এ প্লাস এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সমান মাইনাস ওয়ান। তোমরা এটাকে চাইলে একটু ক্যালকুলেশন করতে পারো, এ ওয়ান এ টু সমান বি ওয়ান বি টু। এটাকে আবার লেখা যায় এ ওয়ান এ টু বি ওয়ান বি টু ইকুয়াল জিরো, মাইনাসটা এই পাশে নিয়ে আসলাম। তাহলে আমরা সমীকরণ থেকে এই দুই সমীকরণেরও সমান্তরাল হওয়ার শর্ত আর লম্ব হওয়ার শর্ত বের করলাম। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত দুইটা, লম্ব হওয়ার শর্ত কয়টা? দুইটা বের করলাম। এখন আমরা যাব তার পরের সূত্রে। পরের সূত্রটা হলো একটা সরলরেখা দেওয়া আছে, ধরো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল কি? জিরো। এই সরলরেখার সমান্তরাল, এই সরলরেখার সমান্তরাল এবং আলফা বিটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ, এটা সরাসরি সূত্র হলো এক্স বি ওয়াই সমান এ আলফা প্লাস কি? বি বিটা। এটা আমি এখন এটার প্রমাণটা দেখাবো। এই যে সরলরেখা, তার সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো এক্স প্লাস বি ওয়াই প্লাস কে ইকুয়াল জিরো। আমরা জানি একটা সরলরেখার আরেকটা সরলরেখার সমান্তরাল হবে শুধু কিসের পার্থক্য থাকবে? আমার দ্রবকের পার্থক্য থাকবে, চলকের সহগ কি থাকবে? সমান থাকবে। তাহলে এখানে দ্রবক ছিল সি, এখানে কে, তাহলে এই দুইটা সরলরেখা কি? সমান্তরাল। এখন এই সরলরেখার সমান্তরালটা আমি লিখে ফেলাম, এখন বলেছে আমার আলফা বিটা বিন্দুগামী, তার মানে এখানে চলকটা কোন বিন্দুগামী? আলফা বিটা বিন্দুগামী। এই সমীকরণটাকে আলফা বিটা দিয়ে সিদ্ধ করবো, সিদ্ধ করলে আমার কি হবে? এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় কি? বিটা, প্লাস কে সমান কি? জিরো। তাহলে এইখান থেকে আমি কে এর মানটা বের করি, মাইনাস এ আলফা বি বিটা, মাইনাসটা একবারে প্রথমে নিয়ে গেলাম বি বিটা। এখন আমরা এই যে সমীকরণ, এটাকে একটা ইকুয়েশন দিয়ে এখানে আমরা মান বসাবো। মান বসালে আমরা পেয়ে যাব সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স বি ওয়াই মাইনাস অ্যালফা প্লাস কি? বি বিটা ইকুয়াল কি? জিরো। তাহলে দেখো কি হচ্ছে এখানে, এক্স বি ওয়াই সমান কি? এ আলফা প্লাস তো বি বিটা। দেখো এই দুইটা সেম জিনিস। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম একটা সরলরেখার সমান্তরাল সরলরেখা এবং সেটা কোন বিন্দুগামী? আলফা বিটা বিন্দুগামী। এখন একটা সরলরেখার লম্ব সরলরেখার কি লিখবো আমরা? করাবো হচ্ছে একটা সরলরেখার উপর লম্ব এবং সেটা কি? আলফা বিটা বিন্দুগামী।
দেখো এক্স বিওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, একটা সরল রেখা নিলাম। আগের মতো আমরা আর একটা সরল রেখা নিলাম, এই সরল রেখার, এই সরল রেখা এবং লম্ব, এই সরল রেখার লম্ব এবং আলফা বিটা বিন্দুগামী সরল রেখার কি সমীকরণ? আমরা আগের সূত্রটা ছিল সমান্তরাল, এই রেখার সমান্তরাল, আর এখন হলো এই রেখার কি লম্ব এবং আলফা বিটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সরাসরি সূত্র লিখলে আমার হবে bx মাইনাস ay সমান হলো b আলফা মাইনাস a বিটা, এটা হলো আমার সরাসরি সূত্র। আমরা প্রমাণটা দেখাবো। প্রমাণ, যখনই লম্ব বলবে, এই যে সমীকরণ দেওয়া আছে এই রেখার লম্ব রেখার সমীকরণ হবে x এর সহগটা যাবে y, y এর সহগ আসবে x এ, প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তাহলে আমরা x এর সাথে সহগ আনবো কোনটা, y bx, এখানে মাঝে কি আছে প্লাস, হয়ে যাবে কি মাইনাস, আর y এর সহগ হবে কোনটা x এরটা a y। আবার বলি দেখো, লম্ব রেখার সমীকরণ হবে x এর সহগ যাবে y, দেখো y এর সাথে চলে গেছে, y এর সহগ আসবে কোথায় x এর সাথে, মাঝে প্লাস থাকলে কি হবে মাইনাস, আর মাইনাস থাকলে কি হবে প্লাস, একটা কি হবে ধ্রুবক, এ ইকুয়াল কি জিরো। আমি এটাকে একটা ইকুয়েশন দিলাম। প্রমাণটা দেখাচ্ছি, এখন এই যে লম্ব রেখাটা আমি বের করলাম, এটা কোন বিন্দুগামী বলেছে আমার, আলফা বিটা বিন্দুগামী, তার মানে এই সমীকরণটা, এক নাম্বার সমীকরণটা আলফা বিটা বিন্দু দিয়ে কি করবে সিদ্ধ হবে। তাহলে b ইন্টু x এর জায়গায় বুঝ হলো এখানে আলফা, y কোটি হলো কি এখানে বিটা, প্লাস k ইকুয়াল কত জিরো। তাহলে k এর মান আমরা কি পাইলাম, যদি ওই পাশে নি, k সমান a বিটা মাইনাস b আলফা, দেখো এখানে এটা এই পাশে নিলে হবে মাইনাস, এটা এই পাশে আনলে হবে কি প্লাস, আমি প্লাসেরটা আগে লিখেছি মাইনাসেরটা কি পরে লিখেছি। এখন এক নং সমীকরণে আমি কে এর মান বসাবো, এক নং সমীকরণে কে এর মান বসাবো, দেখো বি এক্স মাইনাস এ ওয়াই, কে এর মান কি পেলাম আমরা, এ বিটা মাইনাস কি বি আলফা ইকুয়াল কি জিরো। এখন বি এক্স এ ওয়াই সমান, আমি এই পাশে নিলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, প্লাসেরটা আগে লিখি মাইনাসেরটা পরে লিখি, দেখো এই দুইটা কি সেম জিনিস। তাহলে এইটা সরাসরি সূত্রে অ্যাপ্লাই করলেও হবে অথবা এইভাবে গিয়ে অ্যাপ্লাই করলেও হবে। তোমরা কি সবাই বুঝেছ? না বুঝলে তোমরা কোশ্চেন করবে, আমাদের ভিডিও দেওয়া থাকবে, সেখানে তোমরা কি করবা কোশ্চেন করবা। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে এই সূত্রের সাহায্যে আমরা কি দেখাবো, অঙ্কগুলি দেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাই ঘরে ঘরের মধ্যে থাকো, বের হইও না, আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।